দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু বিভিন্ন সময়ে এবং এই করোনা মহামারীকালীন সময়ে বিদেশে গমনোচ্ছ কর্মরত এবং প্রত্যাগত প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং দেশে অবস্থানকালেও তারা ভিসা সংক্রান্ত এবং অন্যান্য জটিলতার সম্মুখীন হচ্ছে। প্রবাসীদের এ সকল সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। এখন এই কুইক রেসপন্স টিমের কাজ কী হবে, আপনারা কীভাবে কুইক রেসপন্স টিমের সাথে যোগাযোগ করবেন, কুইক রেসপন্স টিমের সদস্যদের মোবাইল নাম্বার কোথায় পাবেন, তা জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রবাসী কর্মীরা, বিদেশি গমনোচ্ছ এবং প্রত্যাগত কর্মীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন, যেমন তারা বিভিন্ন ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে থাকেন, এছাড়া বিদেশে থাকা অবস্থাতেও তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। এ সকল প্রবাসীদের কথায় চিন্তা করে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কুইক রেসপন্স টিমের কাজ হবে এই সকল বিদেশে গমনোচ্ছ কর্মরত এবং বিদেশ প্রত্যাগত প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা। বিভিন্ন সময়ে, বিশেষ করে করোনা মহামারীকালের সময়ে, অনেকেই আছেন যারা বিদেশে যাওয়ার জন্য ভিসা পেয়েছেন কিন্তু তারা করোনার কারণে বিমান টিকেটের পেতে তাদের অনেক দেরি হচ্ছে। এছাড়া এখন বিদেশে যাওয়ার জন্য করোনা টেস্টও বাধ্যতামূলক, সেজন্য তাদেরকে করোনা টেস্ট করাতে হচ্ছে, কিন্তু বাংলাদেশে তো করোনা টেস্ট করতে অনেক সময় লাগছে। এ কারণেই প্রবাসীরা যথাসময়ে বিদেশে যেতে পাচ্ছেন না। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে কুইক রেসপন্স টিম গঠন করেছেন, প্রবাসীরা চাইলে এই সকল সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এ সকল সদস্যরা চেষ্টা করবেন এ সকল প্রবাসীর সমস্যাটাকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান দিতে। এছাড়া করোনার কারণে অনেক প্রবাসী রয়েছেন যারা বিদেশ থেকে ফেরত এসেছেন এবং তাদের দেখা যাচ্ছে অনেকেরই ভিসার মেয়াদ প্রায় শেষের পথে, কিন্তু তারা বিমান টিকিট পাচ্ছেন না এবং করোনা টেস্টও করতে পাচ্ছেন না, ফলে তারা বিদেশে ফেরত যেতে সমস্যায় পড়ছে। এক্ষেত্রে তারাও এ সকল কুইক রেসপন্স টিমের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে তারা আশা করা যায় এই সমস্যার সমাধান পাবেন। কুইক রেসপন্স টিমের সদস্য কারা রয়েছেন এবং তাদের মোবাইল নাম্বার কী, তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। গঠিত কুইক রেসপন্স টিমের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ওয়েদার নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান, যার মোবাইল নাম্বার 01819262172, এবং অন্যান্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সারোয়ার আলম, যার মোবাইল নাম্বার 01712207227, বিএমইটির ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, যার মোবাইল নাম্বার 01711111544, ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মোহাম্মদ জাহিদ আনোয়ার, যার মোবাইল নাম্বার 01716869222, সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম ভুঁইয়া, যার মোবাইল নাম্বার 01942002252, উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, যার মোবাইল নাম্বার 01311153491, এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান, যার মোবাইল নাম্বার 01760217853 প্রমুখ। আমি এই নাম এবং তাদের মোবাইল নাম্বারের লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি যেহেতু একটি তথ্যমূলক ভিডিও, সেহেতু ভিডিওটি পারলে শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবেন। আজ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।